আমার বারবার এই কথাটা মনে হচ্ছে জেঠু, সত্যিবার লোক এই কাজটা করেননি। তুই যেভাবে গল্পটাকে সাজিয়েছিস বাড়ির লোক সেটাকে বিশ্বাস করবে, সত্যিটা কেউ জানবে না। ওনাকে কোথাও নিয়ে যাবেন না, উনি কিচ্ছু করেননি। আজ না করছেন কেন? আপনি তো এটাই চেয়েছিলেন যে আমি শাস্তি পাই, তাহলে আজ আজ না করছেন কেন? আপনার ইচ্ছে পূরণ হচ্ছে না। আমি কিছুতেই আপনাকে দোষী মনে করতে পারছি না ঋদ্ধিমান্য। আমি আপনাকে অনেক কথা বলেছি, অনেক অনেক কিছু বলেছি, কিন্তু তবু মন থেকে কিছুতেই মানতে পারছি না আপনি দোষী। কিন্তু এটা তো সত্যি করি, আমি আপনার জেঠুর অপরাধী, শাস্তি তো আমার পেতেই হবে। অশোক পাটায়কের খুনের দায় ঋদ্ধিমান সিংহরায়কে ফাঁসির সাজা শোনানো হলো না। এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। অশোক পাটায়কের খুনের দায় ঋদ্ধিমান সিংহরায়কে ফাঁসির সাজা শোনানো হলো না। এরকম একটা স্বপ্ন আমি কেন দেখলাম? সব কিছু জানা সত্ত্বেও, সব প্রমাণ থাকা সত্ত্বেও আমি ঋদ্ধিমান বাবুকে কিছুতেই অপরাধী বলে মানতে পারছি না কেন? আমার মন আপনাকে দোষী কিছুতেই মানতে চাইছে না ঋদ্ধিমান বাবু, কেন? কাকুমণি আর পিসিমণি এটা কি বলছে? অ্যাক্সিডেন্টের ঘটনাটা সাজানো হয়েছে মানে কোন সত্যিটা আমি জানি না, কি লুকোনো হচ্ছে? তার মানে সত্যি যে আমার কাছ থেকে কিছু আড়াল করা হয়েছে, আর এর মানে হলো ঘুরি যা বলছিলেন সেটা সম্পূর্ণ মিথ্যে নয়। না, আমার কনফিউজ থাকলে চলবে না, আমার সত্যিটা খুঁজে বের করতেই হবে। অ্যাক্সিডেন্টের ঘটনা সাজানো হচ্ছে মানে কোনটা আমার কাছ থেকে আড়াল করা হচ্ছে? কালকের মধ্যেই আমি সত্যিটা খুঁজে বের করব। এই যে স্যার, অনেক কষ্ট করে পুরনো রেজিস্টারের কপি থেকে কম্পিউটার থেকে বের করে নিয়েছি। এটা যে ইয়ার আর মান্থের আমি রেকর্ড চেয়েছিলাম সেগুলো সব এখানে আছে তো? হ্যাঁ স্যার, এদের সবটাই আছে। থ্যাংক ইউ সো মাচ। আসলে কার কাছ থেকে এটা পাবো আমি জানতাম না, এটা খুব দরকার ছিল, তাই তোমাকে এই হসপিটালে এসে ডিস্টার্ব করতে হলো, সো সরি। আপনি আমার বাবার মৃত্যুর পর আমাকে আর আমার মাকে যেভাবে সাহায্য করেছেন, আমাদের দুর্দিনে যেভাবে আপনি আমাদের পাশে দাঁড়িয়েছেন, এই আপনার দুর্দিনে আমরা আপনার পাশে দাঁড়াবো না? থ্যাংক ইউ। এই যে স্যার, এই আপনি যে ডেটের কথা বলেছিলেন না, তার ডিটেলস সমস্তটাই এখানটা রয়েছে। কোন পেশেন্ট কখন অ্যাডমিট হয়েছে, কোন পেশেন্ট কখন রিলিজ হয়েছে, সমস্তটা আলাদা আলাদা কলামে আছে, দেখে নিন। এখানে রেখে দিলাম।
তো তোদের বেশি কিছু দেওয়ার ক্ষমতা নেই, তবে মন ভরে আশীর্বাদ করছি তোদের সব স্বপ্ন আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্য মনে মনে করা সব প্রতিজ্ঞা সব যেন পূরণ হয়। যাই হোক, এতদিন বাদে বোনেদের কাছ থেকে ভাইফোঁটা নিলাম, একটা কিছু গিফট তো তোদের দিতেই হবে, বল তোদের কি চাই বল। আমাদের কিচ্ছু লাগবে না দাদা ভাই, আজকের দিনে তোকে ফোঁটা দিতে পারলাম এটাই যথেষ্ট। দূর, তাই আবার হয় নাকি? এতগুলো বছর পর আমরা আবার সমস্ত ভাই বোনেরা একসাথে আছি ভাইফোঁটার দিনে। সবাই কোথায় আছে দাদা? বড়দি তো ফোঁটা দেবে না বলেই দিয়েছে। খুব ভালো হয়েছে, আসতে হবে না ওকে। এমনিতেও আমি ওর থেকে ফোঁটা নিতাম না, যে আমার বাবার খুনিকে সমর্থন করে তার থেকে ফোঁটা নেওয়ার কোনো প্রয়োজন আমার নেই। আমার এই দুই বোনের কাছ থেকে ফোঁটা পেলেই যথেষ্ট। যে ছেলের একদিন কোনো দেখা ছিল না, স্বার্থপরের মতো যে বাড়ির বাইরে বাইরে থাকতো, তার হঠাৎ বোনেদের জন্য দরদ একেবারে উতলে উঠেছে। আজ খুব খড়ি খড়ি করছিস, কোথায় ছিলিস রে তুই তখন যখন এই খড়ির কাঁধে একা সংসার চালানোর দায়িত্ব ছিল? কোথায় ছিলিস খড়িকে যখন দোকানে বসতে হতো? আজ বলছিস এই বাড়িটা তোর বাবা তৈরি করেছে, তাই এই বাড়ির ওপর তোর অধিকার আছে, তাই তুই এই বাড়ির ভাগ চাইতে এসেছিস। কোথায় ছিলিস যখন এই বাড়ির মেরামতির কাজ হচ্ছিল? তখন তো তোর টিকিটিও দেখা যায়নি, আমাদের অভাবের সময় তোকে তো খুঁজেও পাওয়া যেত না রে। হ্যাঁ হ্যাঁ, আমি ছিলাম না, আমি ছিলাম না কাকিমা, আমি এই পরিবারের পাশে থাকতে পারিনি, আমি নিজেকে গুটিয়ে নিয়েছিলাম, আর সেটা আমার ভুল হয়েছে, তাই জন্যই আজকে আমি ফিরে এসেছি। আমার বোনেদের যখন আমাকে সব থেকে বেশি দরকার, যখন তোমরা কেউ ওর পাশে নেই, তখন ওর পাশে থেকে ওর শক্তি হতে আমি এসেছি। আর আমি কোথাও যাব না, কাউকে ভয় পেয়ে পিছিয়েও যাব না। ভুল করছিস অমিত, ভুল করছিস, এই করে করে তুই কিন্তু তোর বোনের সর্বনাশ করছিস। তুই যদি সত্যি সত্যি তোর বোনকে ভালোবাসতিস না, তাহলে বোনকে এইসব পরামর্শ দিতিস না, বোনের সংসার ভাঙার কথা চিন্তা করতিস না, বোনেদের সত্যি সত্যি পাশে থাকতিস। আমিও তোকে বলে রাখলাম, তোর এই জেদের ফল যদি আমার মেয়েদের ভুগতে হয়, যদি আমার মেয়েদের সারা জীবন কষ্ট পেতে হয়, আমিও কিন্তু তোকে ছাড়বো না বলে দিলু মা। তোদের কথা ভেবে ফোটাও ঠিক নিতে আসবে, একটু ওয়েট কর। আসলে মন খারাপ করে আমার মনে হয় ঘরে বসে আছে, জানা ওকে গিয়ে ডেকে নিয়ে আয়। আর এমনি তো তিথির সময় হয়ে গেছে, ভাই ফোটা শুরু করতে। না না থাক, ওকে ডাকার দরকার নেই, ও ঠিক চলে আসবে। তোরা তো জানিস ঋদ্ধি আজকের দিনটা কোনোদিন ভোলে না, ছোট মামুর ফোঁটা নিতে নিতে ও ঠিক চলে আসবে। তা তোমার ছোট মামু কোথায়? তার তাই তো বাবা কোথায়? এই তো এসে গেছি। এই তো আশা কখনো লেট করি বাবা, দেখি দিভাই তোর মনে আছে ছোটবেলায় আমরা ভাই ফোঁটার দিনে কিরকম ছটফট করতাম? ছোটদা সেই জানিস, সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে পড়তাম আর কতক্ষণে জ্বালাতন করতাম যে ঘুম থেকে দাদাদের সব তুলে দেব। কি আনন্দ হয় না দিনগুলো আমাদের কাটতো না, এখন সেসব আনন্দ মজা হাসি ঠাট্টা কোথায়? ঠিক বলেছিস, আসলে বড় হয়ে গেলে না ছোটবেলার টানগুলো আর আগের মতো থাকে না। এ দেখ না বর্দা, বর্দা ফোঁটাতে তো বিশ্বাস করে না, বাড়িতে আছে কিনা তাও জানি না, কখন থাকে কখন থাকে না। আচ্ছা তখন থেকে তো অনেক কথা বলে যাচ্ছিস, আমি যে ছোটবেলায় টাইমে এসে কখন তোরা ফোঁটা দিবি সেটা নেওয়ার জন্য বসতাম, কই সেটা তো বলছিস না, আমার এই এত ডেডিকেশন সে ব্যাপারে কিছু বলছিস না, বল সেটা বল অন্তত।
সে তো বটেই, তোর তো ভাইফোঁটার সব থেকে বেশি উৎসাহ ভাই। এক নম্বর হচ্ছে তুই খালি পেটে থাকতে পারিস না, তুই তাই জন্য সবার আগে ফোঁটা নিবি। আর ফোঁটাটা তো ডার্সেরই, ওটা তো কোনো ব্যাপারই না, আসল উদ্দেশ্য তো ওই যে দেখ। তবে দি ভাই সব থেকে সিনসিয়ারলি ফোঁটা নিতে, আর সব থেকে ভালো গিফটটা কিন্তু আমাদের নিস্তায় দিতে, তাই না বল? আজ তো ভাই ফোঁটা, আজকের দিনে আমার বোনেদের আমি কি ভুলতে পারি? ছোটবেলা থেকে প্রত্যেক বছর আমার বোনেদের পছন্দ মতো গিফটটা তো আমিই কিনে দিতাম, তবে আজ এই বছরে শুধু বোনেদের জন্য নয়, গোটা সিংহরায় পরিবারের জন্য একটা গ্র্যান্ড গিফট পাঠাচ্ছে দেবাংশু সিংহরায়। বি প্রিপেয়ার্ড। অতীতের আর কত সত্যি আড়াল করবে কাকুমণি? এই কি করছিস তুই এখানে? দরকার আছে। মানে কি করছিস তুই মেজদি? মা কিন্তু তোর উপরে এমনিই রেগে আছে, তারপর পুরনো জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করছিস দেখলে তোমার কুরুক্ষেত্র বাঁধাবে, কেন করছিস? তো তুই একটু ওই দিকটা খেয়াল রাখ না বনি, আমাকে একটা সূত্র খুঁজে পেতেই হবে। কি সে সূত্র, কি কি খুঁজছিস বল আমাকে। দেখ একটা হিসেব না, আমি কিছুতেই মেলাতে পারছি না। আমি যদি তর্কের খাতিরে ধরেও নি ঋদ্ধিমানবাবু এই কাজটা করেছেন, তাহলে সেটা তো একটা অ্যাক্সিডেন্ট। রাতের অন্ধকারে অনভ্যস্ত হাতে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এটা তো ইচ্ছাকৃত নয়। তাহলে ওই লোকটা আমাকে কেন বলল? আর আমার জেঠুকে কেন খুন করা হবে বল? আমার জেঠুর সাথে কার কি শত্রুতা থাকতে পারে? আর সবাইকে ছেড়ে ঋদ্ধিমানবাবু, ঋদ্ধিমানবাবু তো দেশেই ছিলেন, উনি তো সেই দিনই দেশে ফিরলেন। আমি একটা জিনিস বুঝতে পারছি না, ওই লোকটা তাহলে আমাকে কেন বললো যে আমার জেঠুকে খুন করা হয়েছে? যে খুন করেছে সে আমার আপনজন, কেন বললো লোকটা বলতো? লোকটা এত কিছু জানছে কি করে? আমি তো এটাই বুঝতে পারছি না। আরে কে লোক, কি লোক, কোন লোক, আমি কিছু বুঝতে পারছি না। ডি তো আমাকে প্রথম ওই চিরকুটটা দিয়েছিল, ওই তো আমাকে প্রথম বললো যে আমার জেঠুকে যে খুন করেছে সে নাকি আমার আপনজন। এই হিসেবটা আমাকে মেলাতেই হবে। এই ছবিটা ডিয়ের গাড়িতে পাওয়া গেছে বলে আমরা সাসপেক্ট করছি যে মিস্টার ঋদ্ধি সিংহ রায় এবং তার ওয়াইফ খড়ি সিংহ রায় ডিয়ের টার্গেট লিস্টে আছে। জেঠুর মৃত্যু, খুনের তীর জাম্বোর দিকে ঘুরে যাওয়া, জাম্বোর সাথে মেসির এই ঝামেলা, আর ওই ডির মেজদি জাম্বো সিংহ রায় বাড়ির ওপর টার্গেট করা, এই সবটার মধ্যে কোথাও মিল নেই তো। তাহলে কি মেজদি আর জাম্বোর বিরুদ্ধে কোনো বড় ষড়যন্ত্র চলছে? মানে কি বলছিস তুই? সত্যি জানো না, তোমার আর বড় পিমনির তো অ্যাটলিস্ট জানা উচিত কোন কোন সত্যি এই বাড়ির লুকিয়ে রাখা আছে। সেটার খোঁজ অন্য কেউ না রাখুক, তোমরা তো রাখো, তাই না? দাদা ভাই কি হয়েছে তোর? তুই কেন এইভাবে বিহেভ করছিস? আর কেনই বা মামা ছোট মামুর সাথে এইভাবে কথা বলছিস? কি হয়েছে রীতি? হ্যাঁ, এত সকাল সকাল তুই কোথায় গেছিলি? একটা হিসেব মেলাতে, যে হিসেবটা আমি কিছুতেই মেলাতে পারছি না। কিসের হিসেব রীতি, খুলে বল আমাদের। আমার কাছে
সিটি হসপিটালের রেজিস্টারে একটা কপি আছে, 2016 অক্টোবরে। সেই রেজিস্টারে সবার নাম লেখা আছে, যাদের যাদের সেদিনকে অ্যাডমিশন হয়েছিল, যারা পরের দিন রিলিজ হয়েছিলেন। কিন্তু সেখানে এই আরেকটা নামও লেখা আছে, জানো কার? তুই এটা কীভাবে জানতে পারলি? দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, কার কাছ থেকে পেয়েছি। দ্য ইম্পর্টেন্ট পার্ট ইজ ওখানে খুড়ির জেঠুর নাম লেখা আছে। খুড়ির জেঠু সেদিন মৃত্যু হয় সিটি হসপিটালে, আর ওনার নামটাই ওখানে লেখা আছে। দ্য কজ অফ ডেথ ইজ কার অ্যাক্সিডেন্ট। কেন? তুমি তো আমার সঙ্গে একজনে দেখা করিয়েছিলে, ওই শ্যামল কুমার, শ্যামলবাবু, বলেছিলে ওনারই আমার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওনার নাম সারপ্রাইজিংলি ওই রেজিস্টারে কিন্তু লেখা নেই। কেন মিথ্যে বলেছিলে কাকুমা? রীতি তুই একদম ঠিক দেখেছিস। দেখ, ঘড়ির জেঠু কীভাবে মারা গেছেন সেটা সেটা আমরা জানি না, কিন্তু ওই শ্যামল কুমার যার কথা তুই বলছিস, ওকে তো হসপিটালে অ্যাডমিট করা হয়নি বেটা, ওকে তো এমার্জেন্সি থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। তাহলে রেজিস্টারে ওর নাম থাকবে কী করে? আমি তো বুঝতে পারছি না, আজকে ভাই ফোটার দিনে তুই সমস্ত কী প্রমাণ নিয়ে বাড়িতে ফিরে এসে, তুই তোর কাকাকে যে তোকে কোলে পিঠে মানুষ করেছে বেটা, তাকে কি ইউজ করছিস? তার থেকে আঙুল তুলছিস? তার ইন্টিগ্রিটিকে কোয়েশ্চেন করছিস? তাও আবার সেটা কার জন্য? সেই খড়ি যে দেখ, কোনো প্রমাণ ছাড়া তোকে খুনি অপবাদ দিয়ে বাড়ি ছেড়ে চলে গেল। থাক না মা, রিদ্ধি যেটা করছে সেটাই তো ন্যাচারাল। এত বড় একটা অ্যালিগেশন দেওয়া হয়েছে ওর নামে, ও নিজের মতো করে সত্যিটা খোঁজার চেষ্টা করবে সেটাই তো স্বাভাবিক। হ্যাঁ, ছোট মামুকে সন্দেহ করে ভুল করেছে, বাট তোমরা সবাই একবার ওর ডিলেমাটা বোঝার চেষ্টা করো। রাহুল দেখ, আমরা কিন্তু অবুঝ নই। হ্যাঁ, আমরাও ঋদ্ধির কষ্টটা বুঝতে পারছি বেটা, কিন্তু ওরা তো বোঝা উচিত যে ও কাদের সন্দেহ করছে। ও কোথেকে একটা রেজিস্টার কপি নিয়ে এসে হঠাৎ করে আমাদের দোষারোপ করছে? ওকে তো সত্যিটা জানতে হবে, তাই না? ওকে মানলাম, না হয় ইমার্জেন্সি থেকে শ্যামলবাবু ছাড়া পেয়ে গেছিলেন, ওনার নাম রেজিস্টার হয়নি ওখানে। তাহলে কাকুমণি যে বলছিল যে আমার থেকে কিছু আড়াল করার বিষয়, কিছু ধামাচাপা না দিলে নাকি আমি বিপদে পড়তাম, আমার পুরো পরিবার বিপদে পড়ত, সেটা কি কাকুমণি? সেটা কি? 5 বছর আগে সেই রাতে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, এক্স্যাক্টলি কি হয়েছিল? রীতি, তুই কিন্তু খড়ির জন্য আমাদের সন্দেহ করে খুব ভুল করছিস। তুই যে খড়িকে ভরসা করছিস না, সে কিন্তু তোকে এক ফোঁটা বিশ্বাস করে না। কোনো রকম প্রমাণের তোয়াক্কা না করে তোকে খুনি বলে গটগট করে বাড়ি ছেড়ে চলে গিয়েছে। তুই আপনজনদের ওর জন্য সন্দেহ করবি? খড়ি আমায় বিশ্বাস করে কাকুমণি, আর খড়িও আমার আপন, আর আমাদের সম্পর্কটা এতটা ঠুনকো নয়। উনি ওনার মতো করে প্রমাণ বের করার চেষ্টা করছে, আর আমিও সেটাই করার চেষ্টা করছি। আর উনি এমন নিশ্চয়ই কোনো প্রমাণ পেয়েছেন যেটা আমার বিরুদ্ধে যায়, আমার বিরুদ্ধে কথা বলছে। মিস্টার ঋদ্ধিমান সিংহ রায়, আমার গলাতে এখন খাবার নামবে না শ্বশুর স্যার, আমাকে একটা সূত্র খুঁজে বের করতেই হবে। তুই আমার কথাটা শোন, তুই সব খুঁজে পাবি, আগে চল খেয়ে নিবি, খালি পেটে থাকলে শরীর খারাপ করবে, তারপর এসে খুঁজিস। কিছু খুঁজে পাচ্ছি না বনি, বলছি না এখন খেলে চলবে না, পাবি এখন চল। মা দেখলে আবার রাগারাগি করবে জানিস তো, মা বললাম একটু খেয়াল রাখবি, দে এসব গুলো নিয়ে পরে গালাগালি করিস, দে ছাড় এখন আমাকে করতে। কি
কি এটা? এটাকে, এটা আমাকে জেঠু আমার জন্মদিনে দিয়েছিল মারা যাওয়ার কদিন আগে। জেঠুর দেওয়া শেষ উপহার এটা। তোর খাবার বার করছি আমি, তুই আয় খেয়ে নিয়ে তারপর আবার এগুলো নিয়ে বসিস। বলুন, আমি ঋদ্ধিমান। আপনাকে এক্ষুনি আমাদের সঙ্গে থানায় যেতে হবে। মানে হঠাৎ থানায় কেন? 5 বছর আগে মিস্টার অশোক ভট্টাচার্যকে খুনের অভিযোগে ওনাকে আমরা নিয়ে যেতে এসেছি। অফিসার, কি বলছেন আপনারা? কিসের ভিত্তিতে ওকে আপনি নিয়ে যাবেন? মানে কে কমপ্লেন করছে? মিস্টার ঋদ্ধিমান সিংহরায়ের এগেনস্টে কমপ্লেন করেছেন খড়ি ভট্টাচার্য। জাম্বুকে পুলিশ নিয়ে যাচ্ছে, তুই এটা হতে দিবি? না, হতে দেব না। সরি ঋদ্ধিমান বাবু, আমাদের হাতে কিন্তু আর সময় নেই। চলুন অফিসার। দাঁড়ান। চলো 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 পাল্টাই।